57 কিলোমিটার লম্বা, 22 কিলোমিটার চওড়া এবং প্রায় 10 ফুট গভীরতা বিশিষ্ট হ্রদ লেক নেট্রন। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই হ্রদের কথা শুনেছিলেন, কিন্তু বাইরের পৃথিবীর কাছে তা ছিল একেবারেই অপরিচিত। 1954 সালে প্রথম এই হ্রদের অস্তিত্বের কথা জানতে পারে বিশ্ব, তাও কেবল ফ্লেমিঙ্গো পাখির আশ্রয়স্থল হিসেবে। প্রায় 25 লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাস এই হ্রদ ও এর আশেপাশে। বছরের সব সময় এখানে ফ্লেমিঙ্গো পাখির দল উড়ে বেড়ায়, খেলা করে হ্রদের পানিতে। আর হ্রদের পানি যেন ফ্লেমিঙ্গো পাখির গায়ের সঙ্গে মিল রেখেই কখনো গোলাপি তো কখনো টকটকে লাল। তবে তখন অবধি লেক নেট্রনের পানির খুনে চরিত্রের কথা কেউ জানত না। নিকের ছবিগুলোর কথা জানাজানি হতেই অবাক হয়েছিলেন সকলে, এমনটাও কি বাস্তবে সম্ভব? পানি প্রবাহিত হয় না বলে লেক নেট্রনের পানি শুধু বাষ্পীভবনের মাধ্যমেই সরতে পারে। তার উপর রাসায়নিক নেট্রনের উচ্চ পরিমাণের কারণে অন্যান্য হ্রদ থেকে ভিন্ন এই হ্রদটি। লেক নেট্রনের পানিতে পিএইচের পরিমাণ 10.5, যা অত্যন্ত ক্ষারীয়। এই পানির কাছে আসলেই প্রাণীদের ত্বক এবং চোখ পুড়ে যেতে পারে। বিশেষ করে যেসব প্রাণী এই জলের সাথে খাপ খায় না তারা অবিলম্বে মৃত্যুবরণ করে। তবে ফ্লেমিঙ্গো, তেলাপিয়া, শৈবাল সমৃদ্ধ একটি বাস্তুতন্ত্রকে সমর্থন করে এই হ্রদ। লেক নেট্রন তার অনন্য জীববৈচিত্র্যের কারণে দি রামসার লিস্ট অফ ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের তালিকায় অন্তর্ভুক্ত এবং বিশ্ব বন্যপ্রাণী তহবিল দ্বারা একটি গুরুত্বপূর্ণ বাস্তু অঞ্চল হিসেবেও স্বীকৃত। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন লেক নেট্রনে, সেখানের হ্রদের উপরে ফ্লেমিঙ্গো পাখির দল আপনাকে মুগ্ধ করবে। কিন্তু ভুল করেও সে পানিতে পা ডুবিয়ে বসবেন না যেন, তাহলে আপনার অবস্থাও হতে পারে নিক ব্র্যান্ডের সেই ছবির পাখিগুলোর মতোই।